আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি ম্যানসেরা হাউস থেকে একটা পারফিউম রিভিউ করব। এই পারফিউমটা মানে আমার খুবই ইন্টারেস্ট ছিল পারফিউমটার ব্যাপারে। এটা খুবই পশ টাইপের স্মেলের একটা পারফিউম। এটার ব্যাপারে আমি অনেক কথা শুনেছি, তো এটার ব্যাপারে বাংলায় আমি কোনো রিভিউ দেখিনি। এটা হাইপ ঠোপার মতো একটা পারফিউম। এটা 2017 সালে রিলিজ হয়েছিল, কিন্তু এটা তেমন বেশি হাইপ হয়নি। তো এটা খুবই ভালো একটা জিনিস। তো আমার মনে হয় এটা যারা জানতেন না, এটা দিকে আপনারা নজর দিতে পারেন। খুবই ক্লাসি টাইপের স্মেলের একটা পারফিউম এটা। তো মূলত এটা ছেলেদের জন্য রিলিজ করা হলেও এই পারফিউমটা আমার কাছে মনে হচ্ছে ইউনিসেক্স। তো এটা মানে আমি বক্স সবকিছু আপনাদেরকে দেখাবো, প্রাইসের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। তো আমার কাছে যে বোতলটা আছে এটা হচ্ছে 60 মিলিলিটারের বোতল। তবে আপনারা কেউ 60 মিলিলিটারের বোতল কিনবেন না। আপনার মানে যারা বাংলাদেশ বা ভারতে বসে দেখছেন বা যারা অন্যান্য ইউরোপে যারা দেখছেন না, ইউরোপ থেকে, এর কারণটা হচ্ছে বাংলাদেশ বা ভারত বা মিডল ইস্ট থেকে যারা দেখছেন ওইসব জায়গায় প্রাইস কম। 120 মিলিলিটারের বোতল কিনলে আপনাদের জন্য ভালো হবে। তো প্রেজেন্টেশন দেখে আমার কাছে বক্স বোতল সবকিছু আছে। পারফিউমটার নাম হচ্ছে ম্যানসেরা ব্ল্যাক গোল্ড। আমি জানি না এটার নাম কেন ব্ল্যাক গোল্ড, তবে এটা মানে আসলে একটা গোল্ড জেম টাইপের একটা পারফিউম এটা। তো এটা হচ্ছে বক্সটা সুন্দর করে, এখানে যে কালো স্টিকারের মধ্যে গোল্ডেন কালার লেখা আছে ম্যানসেরা। এটা হচ্ছে ম্যানসেরার যেই লোগো বা ডিজাইন, আমি ঠিক ছিল না, উপর সুন্দর করে লেখা আছে এম। এর নিচে লেখা আছে ব্ল্যাক গোল্ড। আমার এটা 60 মিলিলিটার সাইজের বোতল। এটা হচ্ছে অডি পারফিউম কনসেন্ট্রেশন। পুরো বক্সটা ম্যানসেরার অন্যান্য বক্সের মতোই, টিপিক্যাল ম্যানসের বক্সের মতোই গোল্ডেন কালারের চার কোনা বক্স। বক্সের কোয়ালিটি বেশ ভালো। এবং বক্সের পেছনে যে ইনফরমেশনগুলো লেখা আছে ওগুলো আমি পরে দেখি না, আপনারা যারা ম্যানসেরা কেন আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমার এটা সম্ভবত 2020 সালের ব্যাচের। নিচে ব্যাচ কোড এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং এই পারফিউমটা বক্সের ভিতরে এরকম একটা পাউচে আসে। যারা ম্যানসেরা রেগুলার কিনছেন আপনারা জানেন, তো যার কারণে এটা আমি আসলে খুব বেশি ডিটেলস দেখাবো না। এবং এটা দেখতে কিউট একটা পাউচ। কেউ চাইলে এটার মধ্যে কোনো অন্য কোনো কিছু রাখতে পারেন, কোনো আপু যদি মানে এগুলোতে আপনাদের কোনো জুয়েলারি আইটেম রাখতে চান, ওরকম রাখার মতো একটা সুন্দর পাউচ এটা। তো পাউচের কালারও গোল্ডেন এবং এর মধ্যে যথারীতি এম কালো অক্ষর লেখা আছে। তো বোতলটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বোতলটা 120 মিলিলিটার সাইজের যে বোতলগুলো ওটা একই কালারে আসে, শুধু সাইজ একটু বড় হয়, একটু মোটা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতর কি পরিমাণ পারফিউম আছে এটা খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু নিচে আপনারা দেখতে পারবেন এরকম কাত করলে নিচের দিক থেকে এটা একটু দেখা যায়। তো সুন্দর করে এখানে আবার কালো বোতলের মধ্যে গোল্ডেন কালার লেখা আছে ম্যানসেরা, নিচে লেখা আছে ব্ল্যাক গোল্ড অডি পারফিউম কনসেন্ট্রেশন, এবং আমার এটা 60 মিলিলিটার সাইজ এটা আবার লেখা আছে। নিচে স্টিকারে এটার বিভিন্ন ইনফরমেশন দেওয়া। তো 60 মিলিলিটার বোতলগুলো আসে, আমি এখন পর্যন্ত যা দেখেছি সেটা আসে স্ক্রু ক্যাপে। তো আমার এটা স্ক্রু ক্যাপ এবং উপরে ম্যানসেরা যে লোগো এম সেটা দেওয়া আছে, এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার যেই স্প্রেয়ার হচ্ছে গোল্ডেন কালার। আমি স্প্রে আমার হাতেই করবো, কারণ এই পারফিউমটা আমি খুব পছন্দ করি। তো আমি হাতে স্প্রে করে আপনাদেরকে দেখাই এটা স্প্রে কিরকম করে, ভালো স্প্রে করে। এটা প্রাইস রেঞ্জের ব্যাপারে একটা আইডিয়া দেবো, তারপর আমি এটার স্মেলের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এটা প্রাইস রেঞ্জের আইডিয়া দিই, এটা আমার আমি যতটুকু জানি বাংলাদেশে 120 মিলিলিটার সাইজের বোতলগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, 60 মিলিলিটার বোতলগুলো পাওয়া যায় না। তো 120 মিলিলিটার বোতলের জন্য আপনাদেরকে খরচ করতে হতে পারে 6,000 থেকে 8,000 টাকা প্রাইস রেঞ্জের ভেতর, এরকম প্রাইস রেঞ্জে আমার মনে হয় আপনারা পাবেন। তবে হয়তো বা 7,500-7,000 টাকার ভেতরে পেয়ে যেতে পারেন। আমি সেফ থাকার জন্য বললাম 6,000 থেকে 8,000 টাকা, সেটা ফুল প্রেজেন্টেশন হোক বা টেস্টার হোক, এরকম প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমি কেন 60 মিলিলিটার কিনতে না করেছি, সেটার কারণটা হচ্ছে আমি এটা কিনেছি জার্মানি থেকে। তো আমার এই 60 মিলিলিটার বোতলের জন্য জার্মানিতে আমি খরচ করেছি 8,000 টাকা। তো আপনারা যারা ইউরোপে থাকছেন না, যারা ইউরোপে নাই, যারা বাংলাদেশ ভারত ও মিডল ইস্টে আছেন, আপনারা 120 মিলিলিটার সাইজের বোতল এই মানে এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। তো বাংলাদেশ ভারত ও মিডল ইস্টে 120 মিলিলিটার সাইজের বোতলগুলোর দাম কম। ইউরোপে 120 মিলিলিটার সাইজের বোতলের জন্য প্রায় 15,000-16,000 টাকা খরচ করতে হয়। তো ওটা আমি খরচ করতে চাইনি, তো যার কারণে আমি 60 মিলিলিটার বোতল কিনেছিলাম, কারণ এটার ব্যাপারে আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। খুবই ভালো পারফিউম। তো এটা আসলে এখন স্মেলের দিকে যাই। তো আমি সবাইকে বলি মানে যেটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনারা ম্যানসেরা বোতল যদি কিনতে চান 120 মিলিলিটার সাইজের বোতলগুলোই কিনবেন। এটা স্মেলের দিকে যায় এখন। এটা খুবই ইন্টারেস্টিং একটা পারফিউম। এটার মধ্যে উদ আছে, লেদার আছে, কিন্তু তারপর বেশ ভালো। আমি ব্যক্তিগতভাবে উদের অনেক বড় ফ্যান না, কিন্তু এটা ভালো লাগার মতো একটা পারফিউম। এটা ফার্স্টে স্প্রে করার পর মানে খুবই সুন্দরভাবে ল্যাভেন্ডার সিট্রাসি নোট দিয়ে স্টার্ট হয়। আপনারা চাইলে টোটাল নোটস ব্রেকডাউন ফ্র্যাগ্রেন্টের থেকে দেখে নিতে পারবেন, কিন্তু আমি টোটাল নোট ব্রেকডাউনের দিকে যেতে চাচ্ছি না। আমি জাস্ট বলে আমি কি কি বুঝতে পেরেছি। সিট্রাস এবং ল্যাভেন্ডার দিয়ে এটার স্মেলটা স্টার্ট হবে, আপনারা ইজিলি বুঝতে পারবেন। সিট্রাস এতটা স্ট্রং না, কিন্তু ল্যাভেন্ডারটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং ল্যাভেন্ডারের সাথে এটার মধ্যে আমি যেটা পুরোপুরি নিশ্চিত, আমি যেটা ইজিলি বুঝতে পারছি সেটা হচ্ছে এটার মধ্যে নাটমেগ আছে।
নাটমেগের কারণে একটা স্পাইসি কিক আপনারা বুঝতে পারবেন, এবং এটার মধ্যে সমস্ত সিনেমন আছে, সিনেমনটার কারণে আলাদা একটু স্পাইসিনেস এটা দেয়, কিন্তু নাটমেগ খুব ইজিলি বোঝা যায়। সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে ল্যাভেন্ডার এবং নাটমেগ। এটার মধ্যে যে উদ আছে, উদটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা টের পাবেন, কিন্তু উদটা খুবই সেফ উদ, হালকা একটা সুইটনেস এটা ক্রিয়েট করে। আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে উদ আছে, কিন্তু কেউ বিরক্ত হবে না, আপনি নিজেও বিরক্ত হবেন না। যারা ওদের নাম শুনলে ভয় পান, এটা থেকে ভয়ের কিছু নাই, এটা খুবই সেফ উদ এবং সিল্কি একটা মুড ক্রিয়েট করছে। আমি জানি না কিসে থেকে, কিন্তু উদটা খুবই ভালো ফিল করাচ্ছে, খুবই মানে একটা সুইটনেস দিচ্ছে। যে স্পাইসিনেসটা যেটা ফার্স্টে দিয়েছিল নাটমেগটা, সেটা কাটাচ্ছে এই উদের সুইটনেসটা, কিন্তু খুবই সুন্দর। মিডল নোটসে এটার মধ্যে বেশ কিছু ফ্লোরাল নোটস আছে, এর মধ্যে থেকে ইজিলি আমি বুঝতে পেরেছি ভায়োলেট, জেসমিন এবং রোজ। সুন্দর একটা ফ্লোরাল ভাইব ক্রিয়েট করে, কিন্তু সেই উদের সুইটনেসটা এটার মধ্যে থেকে যাচ্ছে। এটা বেজ নোটসে এটা যখন দিয়েছে, তখন আমি এটা থেকে ইজিলি বুঝতে পেরেছি লেদার, খুবই সুন্দর লেদার নোট এটার মধ্যে, মোটেও স্ক্যাঙ্কি কোনো কিছু না। উদ এবং লেদার আমি বলেছি যে এগুলো একটু রিস্কি, যারা উদ লেদার ভয় মানে ভয় পান নাম শুনলে, এটা থেকে ভয়ের কিছু নাই। এটার মধ্যে যেই লেদারটা আছে এটাও খুবই সেফ লেদার নোট। তো লেদারের সাথে এটার মধ্যে ভেটিভার আছে এবং মাস্ক আছে। মাস্ক আমি বুঝতে পেরেছি লেদারটা সুন্দরভাবে বোঝা যায়, এই লেদারটাও সেক্সি লেদার, মানে একটা সেক্সিনেস ক্রিয়েট করা। এটা আমার কাছে মনে হচ্ছে পিওর সেক্সিনেস ইন এ বটল, খুবই পশ লাক্সারি টাইপের স্মেল। তবে আমি মনে করি না এটা সবার জন্যে, যারা ফ্রেশ অ্যাকুয়াটিক টাইপের পারফিউমগুলো পছন্দ করেন, যারা সেফ পারফিউম পছন্দ করেন, ক্লিন ফ্রেশ টাইপের সামারি সিট্রাসি স্মেল যাদের পছন্দ, এটা আপনাদের জন্য না, এটা সবার জন্য না, এটা ব্ল্যান্ড বাই ওয়ার্ড দিয়ে আমার কাছে মনে হয়নি। তবে যারা মানে উদ একটু সেফ উদ খোঁজেন, যারা এতদিন পারফিউম স্নিফ করছেন কিন্তু এখন একটু চ্যালেঞ্জিং কিছু খুঁজছিলেন, এটা চ্যালেঞ্জিং এর ভিতরেও অনেক অনেক সেফ। যারা পারফিউম নিয়ে একটু টেস্ট করতে পছন্দ করেন, এটা আপনাদের জন্য ব্লাইন্ড বাই ওয়ার্ডি, কিন্তু আমি মনে করি এটা সবাই একটু টেস্ট করে কিনলে ভালো হবে। যারা পারফিউম গেমে একদমই নতুন, এটা আপনারা ব্লাইন্ড বাই করার কথা চিন্তা না করলে ভালো, এটা ডিকেন্ট ট্রাই করে কিনলে বেটার হবে। তবে এটা অপছন্দ করেছে এ ধরনের মানুষ আমি দেখিনি, এখনো দেখিনি। আমি নিজে বারবার বলছি উদ এবং লেদার অনেক বড় ফ্যান না, কিন্তু এটা স্নিফ করে আমি ফার্স্ট স্নিফেই এটা মানে এটা প্রেমে পেয়ে আমি পড়ে গিয়েছিলাম, এবং এটা ব্যবহার করে আমি বেশ কিছু কমপ্লিমেন্টস পেয়েছি। তবে ব্লাইন্ড বাই না করলে ভালো হবে। এটা স্মেলটা মূলত আমি ইন্টারেস্টিং কেন বলি, এটা স্মেলটা উদ আছে, তারপর ওটা উদ প্রমিনেন্ট না, এটা কিছুটা আমাকে শাওয়ার জেল টাইপের ভাইবও ফিল করিয়েছে, আমি জানি না কিভাবে। এটা আমাকে পশ লাক্সারি টাইপের স্মেলের ভাইব ক্রিয়েট করেছে, এটা এক পর্যায়ে আমাকে ফিল করেছে যে আমি কোনো ব্র্যান্ড নিয়ে গাড়ির ভেতরে বসেছি, খুবই সুন্দর স্মেল। আমার কাছে এক পর্যায়ে মনে হয়েছে যে আমি খুবই এক্সপেন্সিভ ফাইভ স্টার হোটেলে আমি গিয়েছি, ওই ধরনের কোনো হোটেলে যাওয়ার পর ফার্স্ট রুমে ঢোকার পর যে ধরনের সুন্দর স্মেল পাওয়া যায়, ওই টাইপের কোনো ফিল এটা আমাকে দিয়েছে, খুবই এক্সপেন্সিভ ফিল আমি পেয়েছি। এবং এটা ব্যবহার করলে এটা স্মেল আপনাদের আশেপাশে যারা থাকবে, যারা পাবে, তাদের কাছে মনে হবে যে আপনি কোনো খুবই এক্সপেন্সিভ কোনো পারফিউম ব্যবহার করছেন, খুবই লাক্সারি টাইপের, এবং আপনি খুবই পশ লাইফস্টাইল মেনটেন করেন, আপনি কম দামি কোনো কিছু ব্যবহার করেন না, ওই টাইপের ফিল এটা আমাকে দিয়েছে, খুবই খুবই সুন্দর, খুবই ক্লাসি সেক্সি টাইপের স্মেল এটা থেকে পেয়েছি। এটার ওপেনিং থেকে ড্রাইডনের যে স্মেলটা, সেটা আমাকে বেশি ভালো ফিল করিয়েছে, এবং ওটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, খুবই সুন্দর ড্রাইডাউন এটার। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, অনেকের কাছে ওপেনিংটা ভালো লাগে, কিন্তু আমার কাছে ড্রাইডাউনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে টপ টু বটম পারফেক্ট একটা পারফিউম এটা। এটার পারফরমেন্সের দিকে যদি যাই, এটা ফার্স্টে স্প্রে করলে আপনারা দেখবেন যে এক ঘন্টা খুব ভালোমতো প্রজেক্ট করবে, এরপর এটা আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাউল ক্রিয়েট করবে। এটা ম্যানসের অন্যান্য পারফিউমগুলোর মতো লাউড না, এটা স্কিনে প্রায় সাত ঘন্টা থাকে, আমি যেটা দেখেছি। ড্রেসে স্প্রে করলে আট ঘন্টা থাকবে, কিন্তু বিস্ট মোড টাইপের প্রজেকশন এটা দেয় না, এটা কিছুটা সফট টাইপের প্রজেক্ট করে, কিন্তু এটা যতক্ষণ থাকবে এটার কাজ এটা পারফেক্টলি করবে। আপনার আশেপাশে যারা আসবে বা আপনি যখন কারোর সাথে কথা বলবেন কাছাকাছি, যে তো সবাই স্মেলে টের পাবে। যেমন আমি আমার হাত থেকে এখন যে স্মেলটা আমি পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে, আমি খুবই এনজয় করছি স্মেলটা, তো সবাই ভালো ফিল করবে, কেউ এটা বলবে না যে আপনার পারফিউম স্মেল বিরক্ত লাগছে, কিন্তু এটা আবার কোনো পার্টি মোডও ক্রিয়েট করবে না। এটা বোঝায় যে আপনি আপনি আপনার ক্লাস মেনটেন করেন, আপনি পার্সোনালিটি সম্পন্ন মানুষ, এবং আপনি এক্সপেন্সিভ জিনিসের দিকে আপনার আগ্রহ বেশি, এটা ওই টাইপের ভাইব ক্রিয়েট করবে। এটা মূলত ছেলেদের জন্য বলা হলো, আমার কাছে মনে হচ্ছে এটা ইউনিসেক্স টাইপের, এটা ফুললি ম্যানলি না,
কিছুটা ফেমিনিন ভাইব এটার মধ্যে আমি ফিল করেছি, তো যে কোনো আপু চাইলে ব্যবহার করতে পারবেন। এটা আমার কাছে মনে হয়েছে যে যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, তবে পার্টি বা কোনো অফিসিয়াল মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য সবচেয়ে ভালো ওইটা করে আমার কাছে মনে হয়েছে। যে আপুরা জব করছেন আপনার এটা আপনাদের অফিস সেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, যে ছেলেরা আছেন আপনারা আপনাদের অফিসে এটা ব্যবহার করতে পারবেন, হেভি স্প্রে না করলে ভালো হবে। ডেটের জন্য এটা আমি পারফেক্ট মনে করি, তবে ডেটে এটা রোমান্টিক এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে না বা মানে রোমান্টিক মুড ক্রিয়েট করাবে না আপনার বিপরীতে আপনার পার্টনারকে, তবে এটা ফিল করাবে যে আপনি রিচ পার্সন, ওই টাইপের একটা ভাইব এটা ক্রিয়েট করবে। পারফরমেন্সের কথা বললাম, একদম বিচ টাইপের কোনো কিছু না, বেশ ভালো। কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হচ্ছে এটা সারা বছর ব্যবহার করার মতো পারফিউম, তবে গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে ওই গরমে এটা ব্যবহার করে বাইরে না গেলে ভালো হবে। এছাড়া আপনি গ্রীষ্মকালে চাইলে ব্যবহার করতে পারবেন, সারা বছর ব্যবহার করার মতো পারফেক্ট সেন্ট আমার কাছে এটা মনে হয়েছে। খুবই ভালো একটা জিনিস, প্রাইস মানে যদি যত কমে কিনতে পারেন তত ভালো। তবে এটা ম্যানসের একটা আন্ডার রেটেড হিডেন জেম আমার কাছে যেটা মনে হয়েছে, এটা পারফেক্ট ক্লাসি সেক্সিনেস ইন এ বটল, খুবই সুন্দর, খুবই ভালো একটা পারফিউম, আমি এনজয় করেছি। তবে খেয়াল রাখবেন এটা সবার জন্য না, একটু ব্লাইন্ড মানে ব্লাইন্ড বাই না করতে আমি এটা বলি, এটা একটু স্নিফ করে কিনলে ভালো হবে। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10/8, 10/8 দেওয়ার কারণটা হচ্ছে এটা আমি 10/9 দিতাম, কিন্তু পারফরমেন্স যদি আরেকটু লাউড হতো আমার কাছে ভালো লাগতো, কারণ এটা যেই টাইপের একটা পারফিউম, ক্লাসিনেস এটার মধ্যে যেটা আমি ফিল করেছি, এটা যদি ইজিলি সবাই আশেপাশে মানুষ বুঝতে পারতো তাহলে আমি বেশি এনজয় করতাম, কিন্তু ভালো, হয়তো বা এটাই এটার জন্য পারফেক্ট, একটু সফট প্রজেকশন, কিন্তু আমি ফিল করেছি একটু লাউড হলে ভালো হতো। এটা ডেফিনেটলি মাস্ট ট্রাই, এবং যারা পারফিউম কালেক্ট করেন ক্লাসি একটু ডিফারেন্ট টাইপের পারফিউম যারা খুঁজছিলেন, এটা তাদের জন্য মাস্ট হ্যাভ। খুবই ইন্টারেস্টিং একটা পারফিউম, আমি খুবই এনজয় করেছি, আমার কাছে ভালো লেগেছে, আমার পক্ষ থেকে ওভারঅল রেটিংস 10/8। তো এটা হচ্ছে আমার ম্যানসেরা ব্ল্যাক গোল্ডের রিভিউ, যারা এখনো ট্রাই করেনি আপনাদের জন্য এটা মাস্ট ট্রাই, আর যারা ব্যবহার করেছেন আপনার আপনাদের যে ওপিনিয়ন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।